দাওয়াত পেতে বা দাওয়াত খেতে যেতে কার না ভালো লাগে বলো? তার মধ্যে যদি হয় বিয়ে বাড়ির দাওয়াত তাহলে তো কথাই নেই। সো আমরা চলে গিয়েছিলাম ঝালকাঠিতে একটা বিয়ের ইনভাইটেশনে, এবং কার বিয়েতে গিয়েছিলাম এবং আমাদের টোটাল অ্যাক্টিভিটিস কী ছিল, এবং বাড়ি থেকে আমাদের চাখার থেকে আমরা কীভাবে ঝালকাঠি পর্যন্ত গিয়ে দাওয়াতটা অ্যাটেন্ড করেছিলাম সেটাই শেয়ার করব আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিয়ার ফ্রম দি লাইফস্টাইল ব্লগস, সবাইকে ওয়েলকাম করছি আমার অ্যানাদার নিউ ব্লগে। সো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 11টায় এবং 12টার মধ্যে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে আমরা চলে যাচ্ছি ঝালকাঠির উদ্দেশ্যে। আমি, আমার হাজব্যান্ড আর সাদ হচ্ছে আমার ভাগিনা, তো আমরা তিনজন মিলেই চলে যাচ্ছি ঝালকাঠিতে। ঝালকাঠিতে গিয়ে ফার্স্টে আমার ছোট ননাসের বাসায় উঠবো, তারপর ওইখান থেকে আমাদের বিয়ের ইনভাইটেশনে যাওয়ার কথা। আর আগের রাতে আমার অ্যালার্জি প্রবলেমের কারণে আমি কিন্তু অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমানোর জন্য আমি সকালবেলা উঠতে পারিনি, তো সকালবেলা ব্রেকফাস্টও করা হয়নি আমার। জাস্ট 11টায় ঘুম থেকে উঠে আমি জাস্ট শাওয়ার নিয়ে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবাই। তো বাড়ি থেকে আমরা একটা অটো নিয়ে চলে এসেছি গুয়াচিত্রা পর্যন্ত, ওইটা আমাদের রিজার্ভ অটো ছিল। তো গুয়াচিত্রা এসে কিছু ম্যাজিক গাড়ি আছে, অ্যাকচুয়ালি না এটা কোনো ম্যাজিক না, এটা জাস্ট একটা গাড়ি, গাড়িটার নাম হচ্ছে ম্যাজিক, যেটাকে ঢাকা শহরের অনেকটা লেগুনার মতো বলা চলে। তো ওই টাইপের একটা গাড়িতে করে গুয়াচিত্রা থেকে আমরা চলে যাচ্ছি ঝালকাঠির উদ্দেশ্যে। তো ঝালকাঠি যাওয়ার আসলে আমরা চেয়েছিলাম ডাইরেক্ট অটোতে যাওয়ার জন্য, বাট অটো আসলে পুরোটা রাস্তা যেতে পারে না, ওদের লাইসেন্স নাই বা অ্যাক্সেস নাই যেটাই বলা চলে। তো নর্মালি দেখা যায় বাড়ি থেকে আমরা বরিশাল গেলেও ডাইরেক্ট একটা মাহিন্দ্রা ঠিক করে চলে যাই, বাট এই দিনটা আমার হাজব্যান্ডের অনেক বড় একটা বোকামি হয়েছিল, ও বুঝতে পারেনি, এজন্যই সে আসলে মাহিন্দ্রা খবর দেয়নি। তো অটোতে করে যে আমরা এসেছি, অটোরও হচ্ছে অ্যাক্সেস ছিল না, এই জন্য আমরা গুয়াচিত্রা থেকে ম্যাজিক গাড়িতে উঠে গিয়েছি। আর এখানে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এটা আমরা ম্যাজিকে থাকা অবস্থাতেই, ম্যাজিক ফার্স্টের দিকে একদমই খালি ছিল, তো আমরা তিনজন উঠে বসলাম। এবং সকালে যেহেতু আমি কিছু না খেয়ে এসেছি, এই জন্য আমার হাজব্যান্ড আমাকে আর সাদকে দুইজনের জন্য দুইটা ফ্রুটও কিনে দিল। তো জুস খেতে খেতে চলে যাচ্ছিলাম, আর প্রচণ্ড গরম ছিল, কি আর বলবো, এদিকে গরম আর এদিকে বৃষ্টি পড়ছে। এই যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল আর রাস্তা খুবই খারাপ, ভাঙাচোরা, তো খুবই ঝাঁকুনি হচ্ছিল অ্যাকচুয়ালি। তো এইখানে আবার কিছুটা সময় থেমেছে, এই যে বাচ্চাটা দেখো মাশাল্লাহ এত কিউট, ম্যাজিক গাড়িটা থামানোর পর ওরা চারজন উঠেছে, তো এই তিনজন হচ্ছে মাদ্রাসার, আর ছোটো বেবিটাও মাদ্রাসার ছিল, অনেক কিউট ছিল মাশাল্লাহ। তো তখন আমরা দেখলাম যে ম্যাজিক গাড়িটা থামিয়ে শুধু লোক উঠাচ্ছে আর উঠাচ্ছে, এদিকে মানুষের বসার জায়গা নাই, বাট উনাদের কথা মতো হচ্ছে দুই পাশে ছয়জন ছয়জন করে 12 জন বসতে হবে, এদিকে মাঝখানে তিনটা বাচ্চা দাঁড়ানো আছে। তো ব্যাগ ট্যাগ নিয়ে এই অবস্থায় আসলে থাকা সম্ভব না, আমাদের সাথে একটা ব্যাগ ছিল, কারণ হচ্ছে আমরা একদিন স্টে করব ঝালকাঠিতে আমার ননাসের বাসায়, তো এই জন্য আমি কিছু ড্রেস আপ নিয়ে গিয়েছি, কারণ যেহেতু আমরা ফার্স্টেই বিয়েতে যাব এবং রাতে হচ্ছে যেহেতু ওখানে থাকবো, সো ড্রেস চেঞ্জ করার একটা ইস্যু থাকে। তো আমাদের সাথে একটা ব্যাগ ছিল, তো ওই অবস্থা নিয়ে ম্যাজিকে বসার বিন্দুমাত্র উপায় ছিল না, তো আমরা রাগ করে আমরা ম্যাজিক থেকে নেমে গিয়েছি, কজ ম্যাজিক গাড়ির উপর দিয়ে পানি পড়ছিল আর নিচে আমাদের বসতে খুব কষ্ট হচ্ছিল। তো আমরা রাগ দেখিয়ে আমরা জাস্ট নেমে গিয়েছি, তো আমরা একটা দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভাগ্য ভালো ওইখানে সাকিবের সাথে দেখা হয়ে গিয়েছিল এবং সাকিব আমাদেরকে একটা অটো ঠিক করে দেয় যেটা ডাইরেক্ট ঝালকাঠি আমাদের নামিয়ে দিবে। তো আমরা তারপর একটা অটোতে গিয়ে অনেক রিল্যাক্সে শান্তি মতো তারপর আমরা ঝালকাঠির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আমাকে বলছে যে দাও আমি একটু ভিডিও করে দেই, যেহেতু আমার একা ভিডিও করতে কষ্ট হচ্ছিল, তো এই ভিডিও ক্লিপগুলি সেই নিয়েছে। আমি আর সাদ বসেছিলাম, আর প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে, বাট এতক্ষণ পর আসলে মনে হচ্ছিল যে একটু জান প্রাণ ফিরে পেয়েছি, কজ ম্যাজিক গাড়ির মধ্যে প্রচণ্ড গরম লাগছিল আসলে। তো এই তো চলে এসেছি আমার ছোট ননাসের বাসায়, এখানে হচ্ছে আমার ননাসের বাড়ি, তো ফার্স্টে ওনাদের বাসায় যাব, কারণ হচ্ছে আমরা যেহেতু সাদকে নিয়ে এসেছি এবং আমরা যেহেতু ডাইরেক্ট বাড়ি থেকে এসেছি, তো সাদের আসলে বিয়েতে যাওয়ার যে ড্রেস সেটা নিয়ে আসা হয়নি, তো সাদ এখানে গোসল করবে আর ও ড্রেস চেঞ্জ করবে, তারপর ও আমাদের সাথে যাবে। তো এই তো আমার ননাসের বাসায় চলে এসেছি, আর শিপিয়াপার বাসাটা আমার অনেক বেশি পছন্দ, কারণ আশেপাশের সিনারিওগুলো খুবই সুন্দর, আর হয়েছিল বৃষ্টি, এর মধ্যে বাইরের প্রকৃতি দেখতে এত বেশি সুন্দর লাগছিল যে বলার বাইরে। তো আমরা গিয়ে শুনি যে মিলাও আমাদের সাথে যাবে, এই যে সুন্দরী সাজুগুজু করছে, তো ওর জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, তারপর ও রেডি টেডি হয়ে আমাদের সাথে বের হয়ে গিয়েছে। এই যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কিন্তু এবার আমরা বাড়িতে যে কত পরিমাণে ভিজেছি তার কোনো সীমা নাই, সারাদিনই বৃষ্টি হচ্ছিল, যখন তখন রোদ থাকা অবস্থায় বৃষ্টি
বৃষ্টি, রোদ না থাকা অবস্থায় বৃষ্টি, আবার বৃষ্টি এখন আছে একটু পর নাই, এরকম একটা অবস্থা। তো এই তো আমরা একটা অটো নিয়ে নিলাম, যেহেতু একদমই কাছে ওয়াকিং ডিস্টেন্স, বাট এত সাজুগুজু করে তো আর আসলে হাঁটা যায় না, এজন্য আমরা জাস্ট একটা অটো নিয়ে নিলাম। তো এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। আসলে বিয়েটা হচ্ছিলো হচ্ছে ঝালকাঠির একটা খুব ফেমাস একটা রেস্টুরেন্টে। তো এইটাই এই ফার্স্ট কমিউনিটি সেন্টার, এর আগে নাকি এত বিশালভাবে কোনো এত বড় অ্যারেঞ্জমেন্টে কোনো কমিউনিটি সেন্টার হয়নি। তো আমরা আসলে আজকে চলে এসেছি শওকত ভাইয়ের ভাগ্নির বিয়েতে। তো শওকত ভাইয়া হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড প্লাস পরিচিত গ্রামের বড় ভাই। তো সেই হিসেবে আসলে আমাদের দাওয়াত ছিল, তো আমরা এসেছি আর আমাদের সাথে সাদমিলা এসছে। তো এই তো অনেক পরিমাণে মানুষের ভিড় ছিল, আর আমাকে দেখো কি পরিমাণে এক্সস্টেড লাগছিল, কজ এত পরিমাণে গরম ছিল সেদিন। বৃষ্টি হলেও এক ফুটা শান্তি পাচ্ছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। আর এদিকে আমরা আসলে লেট করে ফেলেছি, তো আগে অন্যান্য বেচ খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে, তো প্রচুর মানুষ ছিল। আমি আসলে এত মানুষ দেখিনি কোনো কমিউনিটি সেন্টারে, এখানে একদম গ্যাদারিং অবস্থা ছিল, কজ লোকজন অনেক ছিল। আমাদের আগে সাকিব ওর ফ্রেন্ডরাও চলে গিয়েছিল, বাট আমাদের জন্য খাওয়া দাওয়া করেনি। ওই তো সাকিব তার ফ্রেন্ড সার্কেল নিয়ে ওই পাশে ছিল, তো আমরা ওয়েট করছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা সবাই মিলে এক টেবিলে বসবো, এই জন্য আমরা ওয়েট করছিলাম। আর এখানে এসে শওকত ভাই ভাবির সাথে দেখা করলাম। ভাবি খুবই আন্তরিক ছিল, আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল বউয়ের সাথে, আমি কিছু ছবিও তুলেছি। তো সবার সাথে একটু পরিচিত হয়ে আমরা জাস্ট একপাশে ওয়েট করছিলাম। তো একটা টেবিল খালি হওয়ার পর আমরা সবাই মিলে বসে গেলাম। তো আমরা সবাই মিলে একটা টেবিল নিয়েই বসেছি, সাকিব, সাকিবের ফ্রেন্ড রিফাত, নাইম পুলিশ, আর হচ্ছে আমি, সাদ, মিলা আর আমার হাজব্যান্ড, আমরা সবাই একটা টেবিলেই বসে গিয়েছি। এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, খাবারের টেস্টও অনেক মজা ছিল এবং আমরাও খুব এনজয় করেছি। আর এই তো শওকত ভাইয়া খুবই আন্তরিক, মাশাল্লাহ, খুবই মানে কি বলবো, আমাদেরকে খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে এবং আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছে। অ্যাকচুয়ালি উনি এত ব্যস্ত ছিল, তারপরও বারবার এসে জিজ্ঞাসা করেছে যে আমরা কিছু খাবো কিনা, আমরা কিছু নিবো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। মাশাল্লাহ ভাইয়ার ব্যবহার আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আর এই তো একটা টেবিলে আমরা কে কে বসেছি সেটা একটু দেখাচ্ছিলাম। তো এখানে আমাদের ফার্স্টে হচ্ছে বোরহানি দিয়ে গেল, তারপর পানির বোতল সার্ভ করা হলো। তো আমরা সবার মতো হাতটা ধুয়ে প্লেটগুলো ক্লিন করে বসে গিয়েছি। তো এখন কাবাব দেওয়া হচ্ছে, যে যার মতো প্লেটে কাবাব তুলে নিচ্ছিলাম আমরা, যেহেতু এক টেবিলে সবাই আমরা আমাদের পরিচিত লোকজনই ছিল, তো এই জন্য আসলে একদমই সমস্যা হয়নি। আর কাবাবের টেস্টটা অনেক মজা ছিল, আমি আমার লাইফে খাওয়া বেস্ট কাবাব বলবো এটা, কজ এরকম জালি কাবাব আমি ঢাকাতেও কোনো জায়গায় এরকম টেস্ট পাইনি। টেস্টটা খুবই ভালো ছিল, আমার ধারণা যেহেতু কোরবানিদের পর খুবই পরিমাণে মাংস দিয়েছে এবং টেস্টটা খুবই ভালো ছিল। তো তারপর আমাদের সালাদ দিয়ে গেল, আমরা আমাদের পছন্দ মতো শশা, গাজর, লেবু, কাঁচামরিচ নিয়েছিলাম। তো এখানে আমাদেরকে পোলাও সার্ভ করে দেওয়া হচ্ছিল, তো যদিও প্লেন পোলাও ছিল বাট খাবারের টেস্ট অনেক ভালো ছিল, যেটা আমি বারবারই বলছি, কজ আসলে খাবার ভালো না হলে কিন্তু তৃপ্তি লাগে না। কজ আজকে যে বিশ্রী একটা জার্নি করলাম এবং একটু পরপর রোদ, বৃষ্টি, গরম, মানে সব মিলে খুবই একটা অস্থির অবস্থা, এর মধ্যে খাবার দাবারের টেস্ট অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের রোস্ট চলে এসছে, তো সবাই আসলে আমরা যে লেগ পিস খাবে সে লেগ পিস আর যে ব্রেস্ট পিস খাবে সে ব্রেস্ট পিস, এভাবেই আমরা নিচ্ছিলাম। তো যে যার মতো করে আমরা রোস্ট নিয়ে নিচ্ছিলাম। এবং খাবারের আইটেমে অনেক কিছু ছিল, কোরাল মাছ ভুনা ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, চিংড়ি মাছ আসলে আমি এটা ঝালকাঠি দিয়ে দেখেছি, কাঠি দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছটাকে ভুনা করে যেন চিংড়ি মাছের সাইজটা বড় বোঝা যায় অ্যাকচুয়ালি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে দুইটা রোস্ট হয়ে গিয়েছিল, কজ লেগ পিসটা আমি মিলার প্লেটে দিয়েছিলাম এবং আমি জাস্ট একটা ব্রেস্ট পিস নিয়েছিলাম। তো আমার প্লেটে দুইটা হয়ে যাওয়ার পর আমি একটা আমার হাজব্যান্ডের প্লেটে পাস করে দিয়েছি। তো এখানে আবার শওকত ভাই এসে আমাদেরকে ইনসিস্ট করছিল যেন আমরা দুই তিনটা করে চিংড়ি মাছ খাই, বাট এত তো আসলে খাওয়া যায় না, বাট আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি, খুবই মজা ছিল। খাবারের টেস্ট এমন ভালো ছিল যে আমি আসলে কখনও বোরহানি খেতে পছন্দ করি না, বাট এইখানে আমি বোরহানিও খেয়েছিলাম অনেক তৃপ্তি সহকারে। আর ওই যে বলেছিলাম যে স্টিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছটা থাকে এটা ভুনা করা হয়, এটা টেস্টটা অনেক ভালো ছিল, বাট এটা খুলতে একটু প্যারা হয়ে গিয়েছিলো, আমার হাজব্যান্ড আমাকে খুলে দিয়েছিল। আর এই তো আমার প্লেটটা দেখতে পাচ্ছ, খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এখানে কোরাল মাছ ভুনাটা দিয়ে গেল, কোরাল মাছটাও বিশাল বড় সাইজ ছিল এবং টেস্টটা অনেক মজা ছিল। আর এই যে আমার প্লেট ভর্তি দেখতে পাচ্ছ খাসির মাংস, আমি কিন্তু পার্সোনালি খাসির মাংস অনেক বেশি পছন্দ করি, কাচ্চি লাভার আমি। তো এখানে খাসির মাংস পেয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি এবং এক পিস গরুর মাংস নিয়েছিলাম, আসলে এত তো খাওয়া যায় না, বাট আলহামদুলিল্লাহ খাবার টেস্ট অনেক ভালো ছিল। এবং খাবারের শেষ পর্যায়ে আমাদেরকে ক্লেমন সার্ভ করা হচ্ছিল এবং হচ্ছে একটা ফিন্নি সার্ভ করা হয়েছিল।
প্রত্যেকটা খাবারের টেস্ট জাস্ট অসাম ছিল। আর ও আমি বলতে ভুলে গিয়েছি, এই কমিউনিটি সেন্টারটার নাম ছিল হচ্ছে চড়ুইভাতি। যারা ঝালকাঠিবাসী আছো তারা তো জানোই যে এটা নতুন হয়েছে। এটার মধ্যে কিন্তু 6-7টার মতো এসি ছিল, বাট আসলে এত পরিমাণ মানুষের ভিড় ছিল যে এসি আসলে ব্যাকআপ দিতে পারছিল না, এজন্য তেমন একটা ঠান্ডা হচ্ছিল না, এজন্য গরম লাগছিল প্রচুর। বাট আলহামদুলিল্লাহ বিয়েতে গিয়ে অনেক ভালো লেগেছে। শকত ভাই এবং ভাবি খুবই আন্তরিক, যেটা আগেও বললাম, খুবই খুবই আপ্যায়ন করেছে এবং খুবই খেয়াল রেখেছে আমাদের, এবং খাওয়া দাওয়া প্রত্যেকটা আইটেমের টেস্ট জাস্ট অসাম ছিল। আমি কখনো কোনো জায়গায় বোরহানি বা ফিন্নি খাই না, নর্মালি আমি এগুলো একদমই পছন্দ করি না, বাট এখানে খাওয়ার পর আমার কাছে টেস্টটা অসম্ভব ভালো লেগেছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হাত ধুয়ে এসেছি, এখন একটু হচ্ছে ফিন্নি খেয়ে নিচ্ছি। ফিন্নিটার টেস্ট জাস্ট অসাম ছিল, মুখে লেগে থাকার মতো। এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার, ট্রাস্ট মি, আমার এখন আবার খেতে ইচ্ছে হচ্ছে, এত মজা ছিল খাবারটা। আমার কাছে সব মিলিয়ে খুবই ভালো লেগেছে আজকের এই প্রোগ্রামের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টগুলো, খুবই টেস্টি ছিল। আমি এরকম টেস্টি সবগুলো খাবারের কম্বিনেশন খুব কম বিয়েতেই দেখেছি। আর আসলে খাওয়া দাওয়াটা মেইন না, সবাই সবার সাধ্য মতো খরচ করার চেষ্টা করে যে যার সামর্থ্য অনুযায়ী। তো এই জন্য আমরা আসলে বিয়ে বাড়িতে গিয়ে কোনো কিছু নিয়ে দোষ না ধরাই উচিত, বিকজ একটা মেয়ের বাবা অনেক কষ্ট করে একটা মেয়েকে বিয়ে দেয়। তো তখন আমরা আসলে বিয়েবাড়িতে গিয়ে অনেক কিছু না বুঝেই উল্টাপাল্টা কথা বলে ফেলি, যেটা আসলে একদমই উচিত না। খাবার ভালো হোক খারাপ হোক ওগুলো নিয়ে আসলে কমেন্ট না করাই ভালো, বাট আমার কাছে পার্সোনালি আসলে সব কিছু অনেক ভালো লেগেছে, এজন্যই বারবার শেয়ার করছি। এবং তারপর খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে একটু কথা বললাম এবং ব্রাইডের সাথে স্টেজে কিছু ছবি তুললাম, আমি, কেকা, ভাবি আর ব্রাইড সহ। তো এখানে আবার আমি একটা ভিডিও করেছিলাম, অলরেডি টিকটকে আপলোড দিয়ে ফেলেছি, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। আর এখানে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম, আমি, মিলা, সাদ, আমার হাজবেন্ড, আমরা সবাই মিলে কিছুটা ফটোশ্যুট করার পর এখানে আমি একটু ছবি তুলতে দাঁড়িয়েছিলাম, বাট এত মানুষ ছিল পুরো ফাঁকা পেয়ে কিছুটা ফটোশ্যুট করে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। তো বাসায় এসে আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম শাওনিতে, কজ সারাটা দিন এমন একটা দিন গেল গরমে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর আমার আব্বাজানের সাথে সাদের সাথে একটু খেলাধুলা করলাম, তারপর আমি একটা বড় ঘুম দিয়ে উঠেছি। তো ঘুম টুম দিয়ে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, তো শিপিয়া বাবার এদিকে চাল ভেজেছিল, আম কেটে দিয়েছিল, আর এদিকে শ্যামাই ছিল, তো এগুলো খাওয়া দাওয়া করলাম, তারপর আমরা একটু গল্প করছিলাম, তারপর আমরা বাইরে বের হয়েছিলাম ঘুরতে। সেইটা আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করবো। দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।